নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে আর এখন যে খবরের দিকে নজর রাখব পিএফআই এর ডাকে দেশ জুড়ে হরতাল এনআইএ এবং ইডির গ্রেফতারের প্রতিবাদে দেশে পিএফআই এর হরতাল তিরুবনন্তপুরম আলাপুজা সহ বেশ কিছু জায়গাতে গাড়ি ভাঙচুর দেশ জুড়ে বারো ঘন্টার হরতালে ডাক দিয়েছে পিএফআই এনআইএ এবং ইডির গ্রেফতারের প্রতিবাদে হরতাল শুরু করেছে তারা তিরিবনন্তপুরম আলাপূজা সহ বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং দেখানো হচ্ছে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে যে কেরলে মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন গাড়ি চালকেরা রীতিমতো অশান্তি সৃষ্টি হয়েছে গোটা দেশে বিশেষত কেরলে তিরুনন্তপুরমে আলাপূজা সহ বিভিন্ন জায়গাতে গাড়ি ভাঙচুর করা হয়েছে তারই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আরও একটি জায়গা থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে সেখানেও সেখান থেকে অশান্তির খবর মিলছে দেশ জুড়ে বারো ঘন্টার হরতালে ডাক দিয়েছে পি এফ এনআইএ এবং ইডির গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে পি এফ এর হরতাল তিরুবনন্তপুরম আলাপুজা সহ বেশ কিছু জায়গাতে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং পাথরের আঘাত থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন চালকেরা কেরলে সেই ছবি উঠে আসছে কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই ছবি কেরলে মাথা বাঁচাতে মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন গাড়ির চালকেরা পি ডাকে গোটা দেশ জুড়ে বারো ঘন্টার হরতাল এনআইএ এবং ইডি গ্রেফতারের প্রতিবাদে হরতালে সামিল হয়েছেন আলাপুঝা সহ বেশ কিছু জায়গায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে অশান্তির খবর মিলেছে পাথর ছোড়া হচ্ছে এবং সেই পাথরের হাত থেকে বাঁচতে কেরলে মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন গাড়ির চালকেরা রীতিমতো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তিরুনন্তপুরম আলাপুঝা করলাম কেরলের বেশ কিছু জায়গায় সৃষ্টি সেই সমস্ত হরতালের ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায় পিএফআই ডাকে হরতালের ডাক দিয়ে হরতাল এবং এনআইএ এবং ইডির গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে পি হরতাল কেরলের বেশ কিছু জায়গায় অশান্তি ছবি উঠে আসছে তিরুবনন্তপুরম আলাপুঝা করলাম সহ বেশ কিছু জায়গায় গাড়ি ভাঙচুর চলছে পাথরের বৃষ্টি চলছে গতকাল গোটা দেশে ইডি এবং এনআইএ তাদের তল্লাশি অভিযান চালায় এবং তারপর গ্রেফতারের প্রতিবাদে আজ গোটা দেশে বারো ঘন্টার হরতালে ডাক দিয়েছে পি এফ ডাকে হরতাল এবং পাথরের আঘাত থেকে বাঁচতে মাথায় হেলমেট পর গাড়ি চালাচ্ছেন গাড়ি চালকেরা এমনই ছবি সামনে আসছে কেরল থেকে এই মুহূর্ত এখনকার মতো এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন